হ্যালো ভিউর্স আজকের আমার কাছে আছে রেডমি নাইন আই আজকের আমি এই ভিডিওতে এই মোবাইল ফোনটির আনবক্সিং করবো তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ব্যাকসাইকে গেলে আপনারা কিছু হাইলাইট ফিচার্স পেয়ে যাবেন যেটা ফাস্টার ফোর জিবি র্যাম পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে টোরস্কাও পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএচের পাওয়ারফুল ব্যাগেরটাও আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তো চলো বক্সটাকে ওপেন করে দেখি বক্সের মধ্যে কী কী আছে আমরা সবাই জানি অবশ্যই বক্সের মধ্যে কী কী আছে তাও দেখে নেওয়া যাক বক্সের মধ্যে কী কী পাওয়া যায় তো চলো বক্সটাকে ওপেন করে দেখি বক্সের মধ্যে সবার প্রথমে কী পাওয়া যায় বক্সের মধ্যে সবার প্রথমে আপনারা এখানে মোবাইল ফোনটা পেয়ে যাচ্ছেন যেটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে এখন আমি সাইকের দিকে রেখে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা সিম রিজেক্টার ফিন পেয়ে যাচ্ছেন এবং কিছু কাগজপত্র এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু টিভিউ কেস অর্থাৎ ব্যাক কেস কিন্তু পাচ্ছেন না এখানে তার সঙ্গে সঙ্গে একটা টেন ওয়াটের নর্মাল চার্জার আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং মাইক্রো ইউএসবি কেবল তো বন্ধুরা এইসব হচ্ছে পুরো বক্স কন্টেন্ট যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখন যাব আমি সরাসরি মোবাইল ফোনটির দিকে এখানে যে র্যাপটা আছে এটাকে আমি সরিয়ে দিচ্ছি অর্থাৎ স্টিকারটাকে আমি সরিয়ে দিচ্ছি তো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন সেম আপনারা রেডমি নাইন এর মতো সেম ডিজাইনটা কিন্তু আপনারা ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন তো চলো মোবাইল ফোনটিকে আমি এখন সেট আপ করে নিই অর্থাৎ বুট করে সেট আপটা করে নিই এই স্টিকারটাকেও আমি এখন সরিয়ে দিচ্ছি তো মি ইউ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এই মোবাইল ফোনটির डिजाइन ডিজাইনকে নিয়েই কিছু কথা বলতে চাই এই মোবাইল ফোনটির সাইডে আপনারা পাবেন পলিকার্বোনেট বডি পলিকার্বোনেট বডি হওয়ার পরেও খুব সুন্দর চকচকে ডিজাইন পাবেন তার সঙ্গে সঙ্গে ক্যামেরা সোজা একটা সরু করে একটা দাগ অর্থাৎ রেখা আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং নিচের দিকে আপনারা রেডমির লোগোটা পাবেন সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা পাচ্ছেন না নিচের দিকে গেলে আপনারা একটা স্পিকার পেয়ে যাচ্ছেন মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট সেকেন্ডারি মাইক মাইক্রোফোন পার বাটাম এবং ভলেম আফগান বাটাম এখানে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা গেরিগেটেড সিম স্লটের সাপোর্টটাও আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এর ওজনটা দেখতেই পাচ্ছেন একশো সাতানব্বই গ্রাম ওজন আপনারা পাবেন হাতে নিলে খুব ভালোভাবে আপনার হাতে ফিট হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ফাইভ থাউজেন্ড এমএচের পাওয়ারফুল ব্যাটারি হলেও কোনো অসুবিধা হবে না ডিসপ্লেকে নিয়ে যদি এখানে কোনো কথা বলা যায় এখানে আপনারা ডিসপ্লেতে যে ডিসপ্লেটা পাচ্ছেন সিক্স ইন্টু ফাইভ থ্রি ইঞ্চ এক এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে পাবেন যেটা আপনারা অবশ্যই ওয়াট গ্রপ নচের সঙ্গে পাবেন এর যেটা ব্যাজেস নিচের চেইনটাও আপনারা অনেকটাই ছোটো পাবেন তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা এল ইডি নোটিফিকেশান লাইকটাও পেয়ে যাচ্ছেন খুব ভালো কথা এবং এই মোবাইল ফোনটির ভিডিওকে নিয়ে যদি এখন কোনো কথা বলা যায় এর ভিডিও স্যাম্পলটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু এখানে যদি ফুল এইচ ডি ফ্ল্যাশ ডিসপ্লেটা দিত আরও বেটার কিন্তু ভিডিও কোয়ালিটি আমরা এখান থেকে পেয়ে যেতাম কিন্তু এখানে সেটা দেয়নি এখানে এইচডি প্লাস ডিসপ্লেটা দিয়েছে এই মোবাইল ফোনটির মধ্যে এবং যদি এই মোবাইল ফোনটির প্রসেসারকে নিয়ে কোনো কথা বলা যায় এখানে আপনারা যে প্রসেসারটা পাবেন মিগাকে ঘিলিও জি টোয়েন্টি ফাইভ প্রসেসার পাবেন যেটা আপনারা দেখতে পেয়েছেন রেডমি নাইন এতে সেম প্রসেসারটাও আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলি ইউজের জন্য আপনি কিন্তু এই মোবাইল ফোনটা ইউজ করতে পারেন আর আপনি যদি ফ্রি ফায়ার বলো বা পাবজি গেম বা কল অফ ডিউটি যে কোনো গেম খেলার জন্য মোবাইল ফোনটি নিতে চাইছেন আপনি কিন্তু এই মোবাইল ফোনটির মধ্যে ভালোভাবে গেমটা খেলতে পারবেন না যে গেমিং পারফরম্যান্স কিন্তু ভালোই পাচ্ছেন না আপনারা এই মোবাইল ফোনটির মধ্যে থেকে এবং এর যেটা র্যাম ম্যানেজমেন্টও আপনারা মোটামুটি একটা ভালোই পেয়ে যাবেন এই মোবাইল ফোনটির কাছ থেকে যেগুলো আপনারা এক অবশ্যই এখানে দেখতেই পাচ্ছেন র্যাম ম্যানেজমেন্টটাও এখানে কিন্তু ঠিক আছে এবং যদি এখন এই মোবাইল ফোনটির ব্যাটারিকে নিয়ে কোনো কথা বলা যায় এখানে আপনারা পাবেন পাঁচ হাজার এমএচের একটা পাওয়ারফুল ব্যাটারি খুব ভালো কথা এখানে দিয়েছে পাঁচ হাজার এর পাওয়ারফুল ব্যাটারি মাইক্রো এসবি কেবল এবং টেন ওয়াটের নর্মাল চার্জার যে ব্যাটারি ব্যাক কিন্তু আপনারা খুব ভালোই পাবেন এখান থেকে এবং যদি এই মোবাইল ফোনটির ব্যাকসাইডে কিন্তু থাকছে না ফিঙ্গার প্রিন্ট সেন্সার ফেস আনলকের কথা বলাই তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিম্পল আমি এখানে ক্যাপ করছি ওপেন হচ্ছে কিন্তু অনেকটা সময় নিচ্ছে তারপরে ওপেন হচ্ছে তো এখানে রেডমিকে একটু খুব ফাস্ট করা উচিত ছিল যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেয়নি এবং এই মোবাইল ফোনটির ক্যামেরাকে নিয়ে যদি এখানে কোনো কথা বলা যায় ব্যাকসাইকে আপনারা সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন যেটা তেরো মেগাপিক্সালের তার সঙ্গে সঙ্গে সেলফিতে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ মেগাপিক্সালের একটা সেলফি ক্যামেরা আমি কিছু পিকচার কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি অবশ্যই এর যেটা পিকচার কোয়ালিটি কিন্তু অর্থাৎ ফটো সিম্পল কিন্তু আপনারা ভালোই পেয়ে যাবেন যেটা তেরো মেগাপিক্সালের ক্যামেরা হওয়ার পরেও খুব একটা কিন্তু ভালো ক্যামেরা কোয়ালিটি আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এই মোবাইল ফোনটির দামের কথা যদি বলা যায় এই মোবাইল ফোনটি চার জিবি চৌষট্টি জিবি ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে আট হাজার তিনশো টাকার মধ্যে বাংলাদেশে যখন যাবে এর সঙ্গে আর দুই তিন হাজার টাকা যোগ করে দিলে এই মোবাইল ফোনটি বাংলাদেশেও পাওয়া যাবে তবে যদি এখন আমার অনেক মতামতের কথা বলা যায় এই মোবাইল ফোনটি কি আপনার নেওয়া উচিত হবে তো বন্ধুরা আমি এখানে একটি কথা বলবো এই দামে দেখতে থেকে গেলে দেখতে গেলে আরও অন্যান্য ডিভাইস আছে যার মধ্যে আপনারা অবশ্যই প্রসেসারটাও ভালো পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পাবেন দুটো তিনটে ক্যামেরাও ব্যাকসাইডকে পেয়ে যাবেন তো আমি বলবো সাজেশান করব এই মোবাইল ফোনটি আপনার পক্ষে আদৌ একটা ভালো ডিভাইস হবে না আপনাদের মতে কি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকে রেডমি নাইন আইয়ের আনবক্সিং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইটাকে একটু আপনারা সাপোর্ট করুন আবার দেখাবে আগামী